নেতাজি মুক্তি ভেঙে ফেলা বা নেতাজি অপমান করা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার অভিযোগ উঠলো মগরা হাটে যার প্রতিবাদে এবার পথে নামলো রবিবার সকালে বিজেপি জাতীয় পতাকা হাতে থানার সামনে চলে অবস্থান বরুণ ডেপুটেশন জমা দেওয়া হয়েছে তবে এই দিনের কর্মসূচিতে বিজেপি কোন দলীয় প্রস্তাব ছিল না ইতিমধ্যে অভিযোগ তুলে গ্রেপ্তার করা হয়েছে এই ছাত্রের বিরুদ্ধে নেতাজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং মূর্তিকে চড় মারার অভিযোগ উঠেছে অন্যদিকে নেতাজির মূর্তিকে চড় মারার ঘটনায় বিজেপির প্রতিবাদে পাল্টা খোঁচা দিয়েছেন বচনসুয়ের সহকারী সভাপতি বিচার ব্যানার্জি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষকে যারা সিপিএম জামানায় যারা মুনিঋষিদের ভোলাতে বসেছিল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রত্যেকটা মুনিঋষিদের বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শুরু করে পশ্চিমবাংলায় মুনিঋষিদের চেনাতে নতুন করে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে তার নাম হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেটি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমানজনক যে নক্ষারজনক ঘটনা ঘটেছে তার আমি নিন্দা জানাই এবং এটা নিশ্চয়ই প্রশাসনিকভাবে আইন দেখবে তার সাথে সাথে একটা কথা বলতে হয় যারা বিদ্যাসাগরের বিজেপি যারা বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙে যারা মুনিঋষি মানে না যারা হিন্দু মুসলিমদের নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এদের মুখে কিছু মানায় না আমি মনে করি পশ্চিমবাংলায় মানুষ মুনিঋষিদের যেভাবে চেনে ভারতবর্ষে যারা যারা ঘোলা জলে বিজেপি যে মাছ ধরতে নেমে এসেছে সামনে পঞ্চায়েত ভোট দেখে তাই এদের চোরের মায়ের বলগলা এদের মুখ দিয়ে মুনিঋষিদের কথা মানায় না তাই আমি এদের ধিক্কার জানাই আমার নাম ভূচান ব্যানার্জি সহকারী সভাপতি বজ্রস্তু